ভয় লাগছে তো, আমাদের একটা ভয় লাগবে না যে এই সর্বনাশটা হয়ে যেত, কি সর্বনাশ হতো, আমরা তো মরতাম আরো সব মরতো। ওইটা তো আমাদের কাল থেকে ঘুম হচ্ছে না, রাত্রির বেলা তেমন অবস্থা হচ্ছে যে এরকম ঘরের কাছে হলো ইয়ে করে। আমার মেয়ে সে দিল্লিতে গেছে, সে বলছে ভয় আমি যাবো না তোমাদের ওখানে, হয়তো ভয় না তো টিকিট কাটা হয়েছে তোকে আসতে হবে না, নিয়ে তাই বলছে কিচ্ছু ভয় হবে না তুই আয়। পুরো আমরা জানবো যে এইরকম ভালো লোকটা দেখে তো মনে হতো গো, সকালে রান্না করতে খেতে কাজে চলে যেত, যে এর ভেতরে এরকম হবে কি করে জানবো আমরা। কালকে পেয়েছে তখনই তো আমাদের দেখেই তো অবাক হয়ে যাচ্ছি যে এর ভেতরে এত কাণ্ড হয়েছে, বাপরে দেখে অবাক হয়ে যাচ্ছি। আমরা কোনোদিন জানতেই পারিনি, কোনোদিন এই দরজাটা খুলিনি। আমি চা আনতে যেতাম ভোরবেলা, কোনোদিন দরজা খুলতে দেখিনি। ভোরবেলাতে দেখেছি ওরা রান্না করতে স্টোভে, তো সবাই তো মরে যেত, সেটাই তো চিন্তা করছি যে এবার তো মনে হয় বর্ধমানটা শেষ হয়ে যেত, এটাই তো চিন্তা করছি আমরা। আমি রাত্রে আসতাম এদিক দিয়ে, আমি এখানে থাকি না, হ্যাঁ আমাদের এখানে ঘর কিন্তু নতুন কিনে, আমি এখানে থাকি না, সুভাষপল্লিতে আড্ডা মারি। রাত্রে 9টা 10টার সময় আসতাম ঘর, দেখতাম ওরা এখানে সব রান্না পান্না করতো রাত্রে, ঠিক আছে, অনেক রাত পর্যন্ত ছাদের মধ্যে বসে কি করতো, 4-5 জন থাকতো ছাদের মধ্যে তখন, আবার মাঝে 2 জন থাকতো, আর ছাদের মধ্যে যখন থাকতো 4-5 জন গল্প করতো, রাত্রে 1টা 1.5টা পর্যন্ত গল্প করতো আমি দেখতাম, কিন্তু ভাবতাম কি করছে এরা কিছু বুঝতে আর পারতাম না, অন্ধকার করে বসে থাকতো, সব সব গোল করে বসে থাকতো ওরা ঘিরে, কোনো আলো জ্বলতো না, তো গোল করে বসে থাকতাম। মাঝে যে গরমকাল তো আমি ছাদে যেতাম, দেখতাম ছাদ দিয়ে ওদিকে। এখানে রাজমিস্ত্রি হিসাবে কাজ করতো সকলে, সবাই জানে এলাকাবাসী যে রাজমিস্ত্রি বিল্ডিং কন্ট্রাক্টে রাজমিস্ত্রি কাজ করে, কিন্তু লোকজন আসা যাওয়া ওদের থাকতো, এতটাই আমরা জানি আর। মানে বাইরের ছেলেটা আসতো, হ্যাঁ সবাই জানতো মুর্শিদাবাদের লোক,